আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। তো আজকের ভিডিওটা স্টকউড মিউজিয়ামের সম্পর্কে দেখাবো। তো এই লুটন শহরেই আমি আরেকটি মিউজিয়ামে গিয়েছিলাম, স্টকউড পার্ক মিউজিয়াম। এটাও বেশ সুন্দর, শিশু কিশোরদের জন্য বিভিন্ন বিভিন্ন ইংল্যান্ডের প্রাণীদের মমি রয়েছে। এত সুন্দর করে মমিগুলো রয়েছে যে মনে হবে যেন জীবন্ত। যেসব প্রাণী এই ভূখণ্ডে বিচরণ করে, কিসব যেসব পাখি, সাপ, ঈগল এখানে রয়েছে, সবগুলোই এখানে প্রদর্শন করছে সেগুলোর মডেল। মনে হয়েছে যেন জীবন্ত, কিন্তু একটিও জীবন্ত না, সবগুলো মৃত। তো কিভাবে এই ওটস, ইংল্যান্ডের বিখ্যাত পরিজ খাবার, এগুলো এখানে উদ্ভাবন করা হয়, কি কারণে হয় সেসবগুলো দেখিয়েছে। হাতির দাঁত, সেই পুরাতন আমলের ব্যবহার্য জিনিস, কবরে ভেতর মানুষের কঙ্কাল, আর সেই কঙ্কাল কেমন হতে পারে সেই বিদ্যা দেখিয়েছে, যে এই কঙ্কাল নিয়ে গবেষণা করে কিভাবে ওরা মানুষের ফেস তৈরি করতে পারে সেই বিদ্যা। এইসব সে সময়ে কিভাবে উদ্ভাবিত হয়েছে সেগুলো দেখিয়েছে। রোমান ব্রিটেন, রোমান সাম্রাজ্যের সময় কিভাবে ব্রিটেনে মানুষ এসেছিল, রোমানরা কিভাবে এই ভূখণ্ডে এসেছিল, যেই পূর্বপুরুষরা এই ভূখণ্ডে এসেছে তখনকার সময় জীবন ব্যবস্থা কেমন ছিল, সেই গবেষণা সম্পর্কিত জিনিসগুলো এখানে দেখিয়েছে। অ্যানথ্রোপোলজির নামে একটি সাবজেক্ট আমরা বাংলাদেশে পড়েছিলাম, মনে পড়ে, অ্যানথ্রোপোলজি বলে, সেই অ্যানথ্রোপোলজির জিনিসগুলো এখানে দেখিয়েছে। এটি মূলত একটি কঙ্কাল, যে কঙ্কালের মানুষটি অনেক লম্বা ছিল। টোটালি অনেক পুরাতন কিছু অ্যান্টিক্স জিনিস নিয়ে এই মিউজিয়ামটা, এই মিউজিয়ামে সব কিছুই অনেক পুরাতন পুরাতন রোমান ব্রিটেনের যেসব জিনিস সেগুলো এখানে দেখিয়েছে। সেই রোমান সাম্রাজ্যের সময় লুটন কেমন ছিল, লুটনে মানুষরা কীভাবে চলতো, এই প্রস্তর যুগে ডার্ক এজে মধ্যবর্তী সময়গুলো 1600-1700-1800 সালে কীভাবে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করত, জীবন জীবিকা নির্বাহ করত, সেই জিনিসগুলো এখানে দেখিয়েছে। কৃষিকার্যের জন্য ব্যবহার্য যেসব ধাতব কাস্তা, হর্স মানে ঘোড়া তখনকার সময়ে প্রথম বাহন ছিল। তো যোগাযোগের মাধ্যম ঘোড়া ব্যবহার করতো সবাই, সেই ঘোড়ার ব্যবহার্য যেসব জিনিস, উইন্ডমিল কীভাবে উদ্ভাবিত হয়েছে, উইন্ডমিলের রেপ্লিকা এবং উইন্ডমিলের একটি মডেল রেখে দিয়েছে। এই কাঠ ব্যবহার, কাঠের ব্যবহার্য টুলস এবং কাঠকে কীভাবে কাজে লাগানো হতো সেসব ব্যবহার্য টুলস এখানে রয়েছে। ঘোড়ার পায়ে খুর লাগানো, গাছ কাটার সরঞ্জাম কী কী ব্যবহৃত হতো সেই মডেলগুলো এখানে রয়েছে। কাঠের কারুকার্য সে সময়ের
সম্ভ্রান্ত পরিবারদের চামড়া কীভাবে কাটা হতো, চামড়া বস্তা কীভাবে করা হতো, সারা পৃথিবী থেকে বিভিন্ন ব্যবহার্য জিনিসের র মেটেরিয়ালস নিয়ে আসা হতো, সেসব থেকে কীভাবে উন্নত ব্যবহার্য পোশাক, বিভিন্ন ব্যবহার্য জিনিস তৈরি করা হতো, বিভিন্ন যন্ত্রাংশ, ঘোড়ার গাড়ির যন্ত্রাংশ, এসব এখানে রেখে দিয়েছে 200-300 বছর আগের মানুষের চলাচলের মাধ্যম, ব্যবহার্য জিনিস, নিত্য ব্যবহার্য জীবন ব্যবস্থা, ধাতব কামার কুমাররা কীভাবে যন্ত্রাংশ তৈরি করত, সব কিছুই দেখতে পাবেন। বিস্ময়কর জায়গা, ঘোড়ার গাড়ি, সেই ওয়াগন, ঘোড়ার ওয়াগন কত এলিগেন্স এখানে দেখিয়েছে। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ।